আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আবারও চলে আসছি চুয়াডাঙ্গা জেলার বর্ডার এলাকা ডুগডুগি গরুহাটে। এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মহিষ আসে, বিভিন্ন জাতের মহিষের ধারণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। আর তারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দর্শক, এই সাইডে এক জোড়া দেখতে পাচ্ছে, অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরছে আজকে দেখতে পাচ্ছেন দর্শক। যদি সম্পূর্ণ আকারে জোড়াটি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরার চেষ্টা করছে। তো দর্শক, এই সাইডও দেখতে পাচ্ছেন এক জোড়া একই সাইজের মহিষ দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরছে। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরার চেষ্টা করছি, এটার তথ্য আপনাদের দিব। তো দর্শক, এই সাইডে এক জোড়া দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরছে দেখছেন। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরার চেষ্টা করছে, এটা কি জাতের মহিষ এটার তথ্য আপনাদের দিব। দর্শক, এই সাইডে এক জোড়া বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি, দর্শক দেখছেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা দেখানো হচ্ছে আমাদের। আপনারা চাইলে হাটে আসতে পারেন, প্রচুর পরিমাণ মহিষ। তো দর্শক, এই সাইডে দেখছেন এক জোড়া মহিষ দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর এক জোড়া আপনাদের মাছ তুলে ধরছে। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে অনেকটা আইডিয়া পাবেন যে এরকম জাতের এরকম সাইজের মহিষ এরকম দাম, এটারও তথ্য আপনাদের দিব। তো দর্শক, এই সাইডও দেখানো হচ্ছে একই সাইজের মহিষ আপনাদের মাছ তুলে ধরছে দেখছেন, প্রচুর পরিমাণ মহিষ হাটে আসে। আপনারা চাইলে হাটে আসতে পারেন, বিভিন্ন জাতের মহিষের ধারণা নিয়ে হচ্ছে আপনাদের। তো দর্শক দেখছেন সম্ভবত দামটা চলছে, সাইডেও আমরা দেখছিলাম। আরে